জার্মানিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপন করেছেন রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি। দেশটির বিভিন্ন শহরের মসজিদ, খোলা মাঠ ও হল্লুমে ঈদের নামাজ আদায় করেছেন জার্মানি প্রবাসী বাংলাদেশিরাও। রোববার ঈদের নামাজের একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে রাজধানী বার্লিনের বাইতুল মোকাররম মসজিদে। এই মসজিদেই নামাজ আদায় করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি। নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি। এ সময় কোরবানির শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করেন খতিব মাওলানা হেলাল উদ্দিন সিরাজি। জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে বিভিন্ন স্থানে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব ঈদের জামাতে বিপুল সংখ্যক বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের মুসলমানরা অংশ নেন। এছাড়াও মিউনিক, ডটমুন্ড, হামবুর্গ সহ বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দেশটির বিভিন্ন স্থানে ঈদের জামাত শেষে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।